ভরে কাশি, রোগের না গলা থেকে বেরুলো 4 ইঞ্চি লম্বা 2 জ্যান্ত জো। চীনের লংকিয়ানের উইপিং কাউন্টি হাসপাতালে এক আজব ঘটনা ঘটেছে। ডেইলি মেলে প্রকাশিত খবর অনুযায়ী, জিংওয়েন শহরের বাসিন্দা 60 বছর বয়সী এক ব্যক্তি গত শুক্রবার উইপিং কাউন্টি হাসপাতালে চিকিৎসা করতে আসেন। বৃদ্ধ জানান, বিগত 2 মাস ধরে তার অনবরত কাশি হচ্ছে, মাঝে মধ্যে কাশতে কাশতে বেরোচ্ছে রক্ত, কোনো ঔষধপত্রে কাজ হচ্ছে না। বৃদ্ধের কথা শুনে চিকিৎসকরা বৃদ্ধের বুকের সিটি স্ক্যান করেন, কিন্তু সিটি স্ক্যানের রিপোর্টে কোনো অস্বাভাবিক ধরা পড়েনি। এরপর বায়োস্কোপি করার জন্য সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এরপর বায়োস্কোপির রিপোর্টে দেখা যায় আজব ঘটনা। চিকিৎসকরা দেখেন বৃদ্ধের নাক আর গলার ভেতরে আটকে রয়েছে 2টি জ্যান্ত যোগ। এই 2টি জ্যান্ত যোগের কারণে বৃদ্ধের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল, যার ফলে টানা 2 মাস অনবরত কাশি হচ্ছিল তার। একটু দেরি না করে বৃদ্ধের নাক আর গলার ভিতরে আটকে থাকা 2টি জ্যান্ত যোগ বের করার ব্যবস্থা করেন চিকিৎসকরা। উইপিং কাউন্টিং হাসপাতালের চিকিৎসকরা জানান, বৃদ্ধের নাক আর গলার ভিতরে আটকে থাকা যোগ দুটি লম্বায় প্রায় 4 ইঞ্চি। চিকিৎসকের অনুমান, স্থানীয় পাহাড়ি নদীর জল খাওয়ার সময় কোনোভাবে এই 2টি যোগ বৃদ্ধের শরীরে ঢুকে গিয়েছিল। 2 মাস আগে আকারেও খুব ছোট ছিল যোগ দুটি, ফলে কোনোভাবে তা বৃদ্ধের নজর এড়িয়ে যায়।